মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে। খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে। তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু মুখ্যম সুযোগ। তার কারণ সামনেই ভোট, 24ই ভোট, রাজ্য সরকার এখন তৎপর। আমরা দেখলাম ফুড এসআইয়ের বিজ্ঞপ্তি বেরোলো, ফর্ম ফিল আপ শুরু হলো, তার সাথে সাথে আমরা দেখলাম প্রাইমারি টেটের দারুণভাবে ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে। সুতরাং রাজ্য সরকার কিন্তু তৎপর এবং আমরা দেখব অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর জুড়ে যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে সেই ভ্যাকান্সিগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তোমাদেরকে জানিয়ে দেব যে আগে থেকে যদি তোমরা পড়ে রাখতে পারো তাহলে কিন্তু প্রতিযোগিতায় অনেকটা তোমরা এগিয়ে থাকতে পারবে। যদি জেনে রাখো যে এই ভ্যাকান্সিগুলো বেরোচ্ছে, এইভাবে এইভাবে সিলেবাস রয়েছে, এগুলো আমাকে পড়তে হবে, তাহলে তুমি কিন্তু অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবে এবং চাকরির একটা সিট নিজের নামে কনফার্ম করতে পারবে। তো চলো তাহলে বিস্তারিত বিষয়টা আমরা জেনে নিই যে ওয়েস্ট বেঙ্গলের আপকামিং কী কী ভ্যাকান্সি আসতে চলেছে। দেখো, ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি বলি অঙ্গনওয়াড়ি, এই অঙ্গনওয়াড়ির 30,000-এর উপরে বিজ্ঞপ্তি আসবে, কর্মী না হবে। আমরা আইসিডিএস এর কথা শুনেছি, আইসিডিএস এই অঙ্গনওয়াড়ি যেখানে দেখব শুধুমাত্র মহিলারা এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। তো সেখানে প্রত্যেককে বলবো যে আগে থেকে তৈরি থাকো, কেন এটা দারুণ ভ্যাকান্সি, একটা হিউজ ভ্যাকান্সি হবে, অনেক বড় লেভেলের এখানে দেখব আমরা নিয়োগ হবে। তো সুতরাং খুব শীঘ্রই পুজোর পরপর নাগাদ কিন্তু এই ভ্যাকান্সি আমাদের কাছে চলে আসবে। আচ্ছা, এরপরে যদি চলে আসি আমরা কলকাতা পুলিশের কনস্টেবল, অনেকেই বলবে কিছুদিন আগেই না পরীক্ষা হলো কলকাতা পুলিশের, হ্যাঁ আবারও কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে, যেখানে আমরা দেখব খুব জোর 3,000 থেকে 4,000-এর কাছাকাছি ভ্যাকান্সি থাকবে এবং নভেম্বর নাগাদ বা নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু বিজ্ঞপ্তি আমাদের সামনে আসতে পারে। এরপরে চলে আসবো আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এখানে কিন্তু আমরা 10,000-এর উপরে আবারও ভ্যাকান্সি দেখতে পারবো। হ্যাঁ বন্ধুরা, 10,000-এর উপরে কিন্তু আমরা ভ্যাকান্সি দেখতে পারবো। যত খবর বা যতটুকু খবর এসে পৌঁছেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ অথবা নভেম্বরের কিন্তু মাঝামাঝি নাগাদ কিন্তু এই বিজ্ঞপ্তিটা জারি হতে পারে। এরপরে চলে আসবো আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের কাছে। দেখো, রাজ্য সরকার বা আমাদের মাননীয়া কিন্তু খুব সুন্দরভাবে আগেই জানিয়েছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য তিনি নিয়োগ করবেন, কিন্তু যতদূর খবর পাওয়া যাচ্ছে রাজ্য সরকার কিন্তু তৎপর হচ্ছে। ধরো তুমি ধরতে পারো যে হাইকোর্টের বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে নিয়োগ করবে বলে, ওগুলো কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির আন্ডারেই পড়ছে। তো দেখা যাক কী বিজ্ঞপ্তি আসছে, তবে এইটুকু ধরা যাচ্ছে যে ডিসেম্বর মাস অথবা নভেম্বরের শেষের দিকে, মানে পুজোটা শেষ হলেই এই ভ্যাকান্সিগুলো আসতে চলেছে। তাহলে আমরা কটা ভ্যাকান্সি পাচ্ছি মোটামুটি যদি তাকিয়ে থাকি, তাহলে দেখবো অঙ্গনওয়াড়ি পাচ্ছি, কলকাতা পুলিশ কনস্টেবল পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পাচ্ছি, আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পাচ্ছি। মোটামুটি 5টা ভ্যাকান্সি ধরে চলো এ বছরে নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু বেরিয়ে যাবে। এবার আমি বলি যদি এতগুলো নাই বেরোয়, আমাদের যদি 3টেই বেরোয়, মানে এই 3টে তো কনফার্ম, অঙ্গনওয়াড়ি বেরোচ্ছে, আইসিডিএস সুপারভাইজারটা বেরোবে, কলকাতা পুলিশ কনস্টেবল বেরোবে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বেরোবে, এই 3টা একেবারে কনফার্ম ধরে রাখো বেরোচ্ছেই। সুতরাং এখানে ভ্যাকান্সিও অনেক রয়েছে, তোমাদেরকে পড়তে হবে। এবার তোমরা বলবে দিদি এজ লিমিট কত থাকবে? দেখো, এজ লিমিট এখানে না তোমার 18 থেকে 30 থাকবে, তোমার বয়স 18 থেকে 30 থাকলেই তুমি বসতে পারবে। যদিও বা এখানে আমরা ছাড় দেখতে পাবো, কাদের ক্ষেত্রে? যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা 3 বছরের ছাড় পাচ্ছ, মানে তারা 33 বছর অবধি বসতে পারছ, এবং যারা এসসি এবং এসটি কাস্টের থাকবে তারা 5 বছরের ছাড় পাবে, মানে তারা 35 বছর অবধি পরীক্ষায় বসতে পারবে। তো এরকম ছাড়ের ভাগ থাকে। তুমি 30 বছর অবধি যারা জেনারেল রয়েছে তারা কনফার্ম পরীক্ষায় কিন্তু বসতে পারছ। তবে বিজ্ঞপ্তি এলে সেখানে আরও বিস্তারিত জানা থাকবে, বিজ্ঞপ্তি বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে ভিডিও করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। তবে মোটামুটি আমি একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে যদি বলি শুধুমাত্র এজ তো থাকবে না, এর সাথে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া থাকবে। দেখো, এতগুলো বিজ্ঞপ্তি বলেছি, এক একটা বিজ্ঞপ্তির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক এক রকম থাকে। তুমি যদি কলকাতা পুলিশ ধরো, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ধরো, তাহলে সেখানে দেখবে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি আবেদন করার সুযোগ পাচ্ছ। কিন্তু এর থেকে যদি তুমি হাই পোস্টে যেতে চাও তাহলে তুমি দেখবে, মানে হাই পোস্টের যে বিজ্ঞপ্তিগুলো বেরোবে, না তুমি আইসিডিএসে দিতে চাও, তখন দেখবে তোমার কোয়ালিফিকেশনটাও কিন্তু অনেকটা হাই হয়ে যাবে, সেখানে তোমার উচ্চ মাধ্যমিক পাসও থাকতে পারে, অনেক সময় গ্র্যাজুয়েশন পাসও দিতে পারে। তবে বিজ্ঞপ্তি না বেরোনো অবধি কিন্তু বলা যাচ্ছে না। তাহলে তোমার যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস থেকে থাকে তাহলে কিন্তু তুমি অনায়াসেই পরীক্ষাগুলোতে বসতে পারছো। আশা করি আমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম।
এবারে বলি যে সিলেবাস কী কী থাকবে। দেখো পরীক্ষার কটা ধাপ কী বিষয় এই বিষয়ে আমি আগে যাচ্ছি না, কেন ওটা বিজ্ঞপ্তি না বেরোলে না বলাটাই শ্রেয়। তবে কী কী পড়তে হবে, সিলেবাসের মধ্যে কী কী থাকে, সে তুমি প্রি দাও, মেন্স দাও, যাই দাও না কেন, আমরা দেখবো সিলেবাসের মধ্যে চারটে সাবজেক্ট আমাদের কমন থাকে। কী কী সাবজেক্ট যদি একটু আমরা দেখি ভালো করে, তাহলে দেখতে পারবো চারটে সাবজেক্টের মধ্যে ম্যাথ ম্যাথ আমাদের কমন থাকছে, আমাদের জিকে কমন থাকছে, আমাদের রিজনিং কমন থাকছে, এবং সর্বোপরি আমাদের ইংলিশ কমন থাকছে। এই চারটে সাবজেক্টকে ঘিরেই তোমাকে পড়তে হবে। অনেকে বলবে বাবা দিদি চারটে সাবজেক্ট খুবই সহজ, এক্ষুনি পড়ে ফেলবো হয়ে যাবে। তবে না, এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট আছে কোন সাবজেক্টে, এই জিকে সাবজেক্টে। এই জিকে সাবজেক্টটার মধ্যে, জেনারেল নলেজ সাবজেক্টটার মধ্যে কিন্তু অনেকগুলো সাবজেক্ট লুকিয়ে আছে। প্রায় তুমি ধরে নাও তোমার দশটা সাবজেক্ট লুকিয়ে রয়েছে, যেখানে আমরা জিওগ্রাফিকে পাবো, যেখানে আমরা হিস্ট্রিকে পাবো, যেখানে আমরা পলিটিকে পাবো, যেখানে আমরা ইকোনমিক্সকে পাবো, যেখানে আমরা কী পাবো, কেমিস্ট্রি পাবো, যেখানে আমরা ফিজিক্স পাবো, যেখানে আমরা বায়োলজি পাবো, যেখানে আমরা কম্পিউটার পাবো। মোটামুটি এই জিকের মধ্যে দশটা সাবজেক্ট রয়েছে। সুতরাং তাহলে আমাদের কিন্তু অনেকগুলো সাবজেক্টের প্রিপারেশন নিতে হবে, আগে থেকেই নিতে হবে। এবার অনেকে বলবে যে দিদি আমি ফুডের সাইড জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি রেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাহলে রেলের যা সিলেবাস ছিল তাহলে এটাও তো এর সাথে তো এর আলাদা ডিফারেন্স রয়েছে, তাহলে কী করে হবে, তাহলে তো আমাকে আবার নতুন করে পড়তে হবে। তো তাদেরকে বলি হ্যাঁ দেখো রেলের ক্ষেত্রে কী হয়, ইংরাজিটা থাকে না, এই ইংরাজিটা বাদ হয়ে যায়। রেল ইংরাজি নেয় না, এই তিনটে সাবজেক্টের উপরই পরীক্ষা নেয়। এবার তোমাদেরকে বলি দেখো বেসিক জিনিস কিন্তু এক থাকে, অঙ্কে তোমাকে বেসিক জিনিসগুলো দেখতে হবে, বেসিক জিনিস তোমাকে ঠিক রাখতে হবে। তোমাকে এই জিকের কথা যদি বলি দেখো হিস্ট্রি চেঞ্জ হতে পারে না, জিওগ্রাফি হট করে চেঞ্জ হয়ে যেতে পারে না, হ্যাঁ তবে প্রশ্ন মডিফাই হতেই পারে। তোমাকে আগে ভিতটা তৈরি করে নিতে হবে। এই যে সাবজেক্টগুলো বললাম ধরো জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, তুমি বলো না পলিটি কি চেঞ্জ হয়ে যায় হুট করে, কখনোই না। তুমি বলো না ইকোনমিক্স, তুমি বলো না ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স তো রোজ নতুন নতুন আপডেট হয়, সে বিষয়টা নয় বাদ দাও। বাদ বাকি বিষয়গুলো তুমি যদি যে ভিত রয়েছে সে ভিতটা জেনে নাও, তারপরে তোমাকে যত ঘুরিয়ে প্রশ্ন করুক না কেন তুমি সবই উত্তর দিতে পারবে। সুতরাং তোমাকে ভিতটা আগে স্ট্রং করে নিতে হবে। এই জিকের মধ্যে এতগুলো সাবজেক্ট থাকছে, ম্যাথের মধ্যে প্রচুর পার্ট রয়েছে, রিজনিং তোমাকে কমপ্লিট করতে হবে, তোমাকে ইংলিশ করতে হবে। দেখো এখন প্রতিযোগিতা কিন্তু অনেক হাই হবে, কেন প্রত্যেকটা মানুষ কিন্তু এখন সেইভাবে পড়াশুনো করছে, সেইভাবে তোমাকে টাক্কর দিতে হবে। তো তোমাকে আগে থেকে তৈরি থাকতে হবে। অনেকে বলবে যে দিদি কোথা থেকে পড়বো বা কী বই পড়বো, দেখো বই মার্কেট চলতে প্রচুর রয়েছে, তুমি যদি কলেজ স্ট্রিট যাও তুমি প্রচুর বই পেয়ে যাবে, প্রত্যেকটা সাবজেক্টের একটা একটা করে বই কিনে নাও, 350-400 টাকা দাম পড়ে। জিওগ্রাফির কেন, হিস্ট্রির কেন, পলিটির কেন, দেখো তোমার কাছে প্রচুর বই অ্যাভেলেবেল সোর্স হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা এটা হয় যে প্রচুর বই তো আমাদের কাছে এখনও উপস্থিত আছে এবং চাইলে আমরা আরও কিনতেও পারি, কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আমরা বুঝতে পারি না, যেগুলো আমরা ধরতে পারি না। হয়তো একটা চ্যাপ্টার একটা বইতে অনেকক্ষণ ধরে লেন্দি প্রসেসে বোঝানো রয়েছে, আমার অত সময় নেই, তখন প্রয়োজন হয় কার, একজন শিক্ষকের। সে যদি খুব সুন্দরভাবে ওই চ্যাপ্টারটা এক ঘন্টার মধ্যে তোমাকে বুঝিয়ে দেয় খুব সুন্দরভাবে যে কী কী প্রশ্ন আসতে পারে, এটা এরকম এটা এরকম, তাহলে তোমার না অনেকটা সুবিধা হয় ভালো স্কোর করার জন্য, বা তুমি অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারো। তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি এত বই না কিনে আগে বেসিক ক্লিয়ার করবো, খুব ভালো করে এই চারটে সাবজেক্টকে পড়ে নেব, তারপরে যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন আমার স্ট্র্যাটেজি অন্য হয়ে যাবে, তাহলে তোমাকে বলবো তুমি নিউর স্টাডি অ্যাপে যেতে পারো। অ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তুমি আগে অ্যাপ ভিজিট করো। সেখানে প্রত্যেকটা, এই যে জিকের কথা বললাম, ম্যাথের কথা বললাম, রিজনিংয়ের কথা বললাম, ইংরাজির কথা বললাম, প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি ক্লাস রয়েছে। ফ্রি ক্লাস দেখো, ডেমো ক্লাস দেখো, যদি মনে হয় যে হ্যাঁ স্যার ম্যামরা ভালো বুঝাচ্ছে, ভালো পড়াচ্ছে, আমার মতো করে আমাকে বোঝাতে পারছে, তাহলেই তুমি আমাদের এই যে কোর্সগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের তুমি সেখানে যুক্ত হতে পারো। আর যদি মনে হয় না আমার বই বেস্ট, তাহলে তোমার জন্য তুমি বই কিনে নেওয়াই ভালো, সেটা তোমার উপর নির্ভর করবে তুমি কী করবে। হ্যাঁ যদি আরও কিছু বিস্তারিত বিষয় জানতে চাও প্রত্যেকটা এই সাবজেক্ট সম্বন্ধে, কোর্স সম্বন্ধে, দেখো স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেখানে কল করো, কল করলে আমাদের টিম তোমাদেরকে সবসময় সাহায্য করবে। তাহলে এই চারটে সাবজেক্টের উপর ভিত্তি করেই আমি যে চাকরিগুলোর কথা বললাম আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, এই চারটে সাবজেক্ট পড়লে কিন্তু এনাফ, আর কিছুর প্রয়োজন হবে না। হ্যাঁ এই চারটে সাবজেক্ট ভালো করে পড়লে কিছুই প্রয়োজনীয়তা হবে না। তবে আমরা
কি করি এই চারটে সাবজেক্ট খুব ভালো করে পড়তে পারি না। তার থেকেও বলো কথা, পড়ে শেষ করে নিলেও সেটাগুলোকে রিকল করা, বারবার একই জিনিসকে অভ্যস্ত করা, সেটা আমরা করি না, যার ফলে কিন্তু অন্যান্য স্টুডেন্টরা পাশ করে আমরা পাশ করতে পারি না। এটাই হচ্ছে পার্থক্য। আর তোমার যদি সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যায়, তুমি প্রচুর মক টেস্ট দাও, রাজ্য সরকারের যা যা পরীক্ষা হয়েছে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার তুলে নাও, সেগুলোকে দেখো, সেগুলোকে যাচাই করো, তাহলে দেখবে তুমি একটা সরকারি চাকরি না অনেকগুলো সরকারি চাকরির এক্সাম ক্র্যাক করতে পারছো। আশা করি আমি তোমাকে বুঝিয়ে সুন্দরভাবে বলতে পারলাম। তাহলে এবারে চলে আসি বুকসের ক্ষেত্রে। দেখো বুকসের ক্ষেত্রে মার্কেট চলতি প্রচুর বই আছে, সব বই বেস্ট, যারা বই লিখছেন তারা প্রত্যেকেই বেস্ট। সুতরাং তুমি যাও, কলেজ স্ট্রিটে চলে যাও, সেখানে গিয়ে দেখো কোন বইয়ের ভাষা তোমার ভালো লাগছে, তোমার সাবলীল মনে হচ্ছে, তুমি সেখান থেকে গিয়ে কিনতে পারো। প্রচুর বই, প্রচুর সোর্স রয়েছে, সবই ভালো। আচ্ছা, তাহলে আমি মোটামুটি ওভারভিউ তোমাকে দিয়ে দিলাম। এরপরে যদি ডিটেলসে যখন বিজ্ঞপ্তি আসবে প্রত্যেকটা ধরে 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 আলোচনা করে দেব। তবে এই ভ্যাকান্সিগুলো কিন্তু আসতে চলেছে বা আসবেই, সেই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি যাদের যাদের ডাউট ছিল বা যারা যারা জানতে চাইছিলে যে আপকামিং ভ্যাকান্সি কী, তাদেরকে আমি স্পষ্টভাবে বলে দিতে পারলাম। এরপরও যদি তোমাদের আর কিছু কোয়ারিজ থাকে, নিচে কমেন্ট সেকশন রয়েছে, সেখানে আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের প্রত্যেকে কমেন্ট পড়বো, এবং যদি কারোর ডাউট থাকে অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে আজকের ক্লাস এখানেই থাকছে, তোমাদের সাথে পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।